হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দয়েন গলো ইনশাআল্লাহ আমিও অনেক ভালোই আছি। তো গাইস, আমি কিন্তু গত এক দুই সপ্তাহ ধরে ভিডিও দিতে পারতাছি না আমার চ্যানেলে। তো তোমরা অনেকেই জানো যে আমার আগের আইডিটা কোনো কারণবশত আমি আইডিটা সেল করে দিই, আমার কোনো সমস্যার কারণে আমি আইডিটা সেল করে দেওয়া লাগে আমার। তো গাইস, আমি কিন্তু নতুন আইডিয়া নিয়ে নিয়েছি। তো তোমরা অনেকেই মনে করছো যে আমি তোমাদেরকে আনফ্রেন্ড করে দিছি। ভাই, এমন থেকে তোমরা কিন্তু এই আইডিতে চাইলে কিন্তু খেলতে পারবো আমার সাথে। তো তোমাদের কমেন্ট বক্সে সবার ইউআইডিগুলো দেওয়া যাবে, আর তোমরা আইডির কালেকশনগুলো দেখো, আমি কিছু বলতে থাকি তোমাদেরকে। তো ভাই, আমার আইডিটা যে সময় আমি সেল করে দিই কোনো কারণবশত, আমি অনেকের কাছে আমি আইডিটা চাই যে ভাই আপনাদের কারো আইডিটা দেন আমার, আমি একটা ভিডিও বানাই। ভাই, আমার পাশে একজন মানুষ ছিল, তার নাম হইলো হুসাইন। সে তার নিজের গেম আইডিটা আমারে দিয়ে বলছে যে ভাই তুমি আমার আইডি নেম চেঞ্জ করে তোমার নেম লাগায়া ভিডিও বানাও। আপনারা দেখছেন অনেকদিনই আমি ওই আইডিতে ভিডিও বানাইছি, আমার নিজের নেম লাগাই ওই আইডিতে আমি ভিডিও বানাইছি। তো ওই আইডিতে তিনটাই বাগান ম্যাক্স ছিল, মানে এত বিশ্বাস, মানে আমি জীবনেও চিন্তা ভাবনা করি নাই যে মানুষ আমার এতটুকু বিশ্বাস করব। তার বুঝেন, কারো শখের আইডি তাও এত, তিনটাই বাগান ম্যাক্স, এমন কোনো বান্ডিল নাই যে নাই, মোটামুটি অনেক কালেকশন আছে। এত সুন্দর আইডিটা যে ওর যে শখের আইডিটা যে আমার দিছে, আমি এর থেকে মানে আর কোনো মানে সিচুয়েশনই নাই, আমি কি বলবো। আমার একটা জিনিসে ভালো লাগছে যে অন্তত পক্ষে একজন মানুষ তো আমার পাশে দাঁড়াইছে। ভাই, একটা কথা হইলো, বিপদের সময় আমার কাছে যদি কেউ যদি আইডি চাইতো, আমি কখনোই কাউরে আইডি দিতাম না। কিন্তু আমার যদি ওর জায়গায় আমি থাকতাম, জীবনে আমি আইডি দিতাম না। কিন্তু ওই যে আমার আইডিটা যে দিছে, এটার মতো আমার কাছে মানে ভালো যে লাগছে, এটার মতো কোনো কথাই নাই কে। আর আইডিটা আমি নিছি ইনশাল্লাহ, এই আইডিতে এখন থেকে আমি ভাবছি এটা আমি আমার পারমানেন্ট আইডি বানাবো, মানে এই আইডি কোনো সময় আমি সেল করবো না যত বিপদে থাকি। তারপরেও দেখি, যদি বিপদে পড়ে যায় তাহলে তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারপরে আমি চাইমু এইটা আমি আমার পারমানেন্টে রাখার জন্য। আর এখন থেকে কিন্তু আমি রেগুলার প্রতিদিনই কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো। আর আমার চ্যানেলটা কিন্তু অনেক ডাউন হয়ে রয়েছে, বুঝোই তো, এক দুই সপ্তাহ ভিডিও না দিলে চ্যানেলটা কেমন হয়। তো গাইজ, সবাই একটু কষ্ট করে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার সাথে অ্যাড হইতে চাও, বেশি কিছু করা লাগবো না, খালি শুধু ইউআইডিটা দিয়ে দাও তোমাদের কমেন্ট বক্সে, তাহলে আর কিছু দেওয়া লাগবো না। আর আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে, যদি বয়সে কোনো চেঞ্জ নিয়ে আসে একটু মানিয়ে নিও। আর আমি ইনশাল্লাহ ট্রাই করতেছি প্রতিদিনই কন্টেন্ট দেওয়ার জন্য। আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের মাঝখান থেকে দুজনকে কিন্তু দুইটা উইকলি দিয়ে দিবো। তো বেশি কিছু করার দরকার নাকি, এই ভিডিওতে শুধু 200 লাইকের টার্গেট কমপ্লিট করে দাও, আর কোনো কিছু দরকার নাই গিয়া। আর আমি একটু অসুস্থ ভাই, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে হাইরা পরে কার থেকে আমি কিন্তু এখন থেকে রেগুলার কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো, আর আইডি কালেকশনগুলো দেখো। আর আইডা আমার সবচেয়ে বেশি আইডা ভালো লাগছে সিজন এটার। আর এখনও চিন্তা ভাবনা করি নাই যে কোনটা নিয়ে পারমানেন্ট গেট আপ বানাবো আইডিটার। তো দেখা যাক কি করা যায়, যেটা দিয়ে পারমানেন্ট গেট আপ, আর যে সময় পারমানেন্ট গেট আপ বানাবো ইনশাল্লাহ তোমাদের সবার কাছে মতামত নিয়ে তারপরে আমি একটা পারমানেন্ট গেট আপ বানাবো, ওই গেট আপই সবসময় থাকবো। আর তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও, মানে আমার সাথে তো কেউ অ্যাড হইতে চাইবে না এটা আমি জানি, কারণ কি ভাই আমি এত বড় ইউটিউবারও না। আর আমার আইডিতে কোনো ব্ল্যাক সিজন 2 নাকি ব্ল্যাক সিজন 1 নাকি যে আমার সাথে তোমরা অ্যাড হইতে চাইবা। তারপরেও কেউ যদি এই ছোটো ভাইটার সাথে অ্যাড হইতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে এই আইডি দিয়ে দেবো, আমি ইনশাল্লাহ সবাই এই আইডিতে অ্যাড করবো। কারণ কি, এই আইডিতে ফ্রেন্ড লিস্টে সবাইরে আমি ডিলেট করে দিছি, তোমরা কিন্তু চাইলে আমার সাথে অ্যাড হয়ে কিন্তু গেম খেলতে পারবা। আর আমার সাথে কেউ অ্যাড হইতে চাইবো না এটা আমি জানি, কারণ আমি এলাম ছোটো ইউটিউবার। আর তোমরা সবসময় একটা কথা মনে রাখবা যে খারাপ সময় আসলে কেউ কোনো সময় ভাঙে পড়বে না, কারণ কি আল্লাহ খারাপ সময় দেয় কিছু কিছু মানুষদেরকে চিনার জন্য। তো আমি আমার খারাপ সময় আসছে, আমি অনেক মানুষকে চিনতে পারছি। তো আল্লাহর কাছে আমার লাগো কুটিয়ে শুক্রিয়া যে আল্লাহ আমার খারাপ সময়টা দিতে, কারণ কি খারাপ সময় এটা মনে রাখবা, খারাপ সময় আল্লাহ তোমাদেরকে দেয় শুধুমাত্র তোমাদের পাশে কিছু বেইমান মানুষগুলারে চিনার জন্য, যারা বন্ধু হয়ে থাকে কিন্তু তারপরেও বেইমানগুলারে চিনা যায়। তারপরে আমি কাউরে কিছু বলি না, আমি কাউরে মিন করেও কিছু বলতেছি না। তো ইনশাল্লাহ এই সিজন এটা আমি নিছি, আমার কাছে এতটুকু ভালো লাগছে বলার বাইরে। আমার কাছে এই সিজন এটি লাগতেছে জন ব্ল্যাক সিজন 1। তো তোমাদের কাছে কার কাছে কেমন লাগতেছে বলতে পারি না, কারণ আমার কাছে লাগতেছে জন এটাই জন আমি ব্ল্যাক সিজন 1-এর আইডি নিয়ে নিছি। ভাই আমার এতটা ভালো লাগতেছে, মানে তোমাদেরকে আমি ভইলা বুঝাইতে পারবো না। ওই সবারই একটা স্বপ্ন থাকে, সবারই একটা শখ থাকে, তো আমারও একটা স্বপ্ন আছে। আর আমার চ্যানেলে কিন্তু অতি শীঘ্রই 10K সাবস্ক্রাইবার হয়ে যাবো। তো তোমরা সবাই যদি সাপোর্ট করতে থাকো তাহলে এইভাবে ইনশাল্লাহ 10K হয়ে যাবো, কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। আর এখন থেকে আমি রেগুলারলি হওয়া ট্রাই করতেছি, আর তারপরেও তো রেগুলারলি হওয়া ট্রাই করলেও রেগুলারলি হওয়া যায় না, কারণ কি তোমরা হয়তো অনেকেই জানো যে একটা ইউটিউবে যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছো তারা হয়তো বুঝতে পারবা যে প্রতিদিন একটা করে কন্টেন্ট দেওয়া ভাই এটা কিন্তু মুখের কোনো কথা না, প্রতিদিন একটা করে কন্টেন্ট দেওয়া এটা কিন্তু মুখের কোনো কথা না। আর আমি ইউটিউবে ভিডিও বানাই, অনেকজনের কাছ থেকে ভয়েস চাই যে ভাই আমার কিছু ভয়েস দেন,
অনেকের কাছে চাই কিন্তু কেউ আমারে বয়স দিতে চায় না, এই জন্য আমি চাইতেছি না মানে গ্রুপ কন্টেন্ট বানাইতে এতটা আমি আকর্ষণ না। তারপরেও ইনশাল্লাহ আমার অনেকেই আছে যে আমারে দিতে চাই কন্টেন্ট, মানে বয়স দিতে চাই, সরি আমি কন্টেন্ট কথা বলছি, আমার অনেকেই আছে বয়স দিতে চাই। আমার এলাকার কিছু মানুষ আছে যারা আমার একটু হেল্প করে, এলাকার একজন আছে তো সেই আমার হেল্প করে, তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে এখন কিছু ভালো ভালো কিছু দেওয়ার ট্রাই করবো, যা যেগুলো দেখলে তোমার তোমাদের অনেক ভালো লাগবো। আর আমার কিন্তু বয়সগুলো মানে আটকে আটকে আসতেছে, কি বলবো ভাই, মানে অনেকদিন পরে ভিডিওতে বয়স দিতেছি, প্রায় 15 দিন নাকি 2 সপ্তাহের মতো হইব যে বয়স দিতেছি, বুঝোই তো ভাই কেমন লাগতে পারে। তো ইনশাল্লাহ তোমরা সবাই আমার যেভাবে সাপোর্ট করতো সেভাবে সাপোর্ট করে যাও, আমিও তোমাদের মন জয় করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর আজকের মতো ভিডিও শেষ, তো সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।